এগুলো একটু তোমরা দেখে নিবা, গেম বার্স এর সার্চ প্রবলেম, তারপর হচ্ছে এই থিওরি গুলো, এখানে যা থিওরি আছে এগুলো দেখবা আর কি। হ্যাঁ আমরা প্রবলেম গুলো দেখি। এখানে মিনিম্যাক্স অ্যালগরিদম মানে হচ্ছে কি, আমার এটা একটা টু প্লেয়ার্স গেম, মানে একটা প্লেয়ার একবার মিনিমাম থেকে চাল দিবে আর একটা ম্যাক্সিমাম থেকে চাল দিবে। তো এখানে যদি যদি ফাইনাল ভ্যালু যদি পজিটিভ হয় এটা উইন হয়, যদি নেগেটিভ হলে মানে লুজ হয়, তারপর হচ্ছে মানে ডিফিট হয় আর কি, তারপর জিরো হলে ড্র হয়। তো এবার আমরা যদি যেমন আমি এটা এটা আমার ফিগার, এখানে হচ্ছে আমার লেভেল ওয়ান, লেভেল টু, লেভেল থ্রি, এখানে লেভেলের মধ্যে লেভেল গুলো বলা থাকবে, এটা হলো ম্যাক্সিমাম লেভেল, এটা হলো মিনিমাম লেভেল, এটা হলো টার্মিনাল স্টেট। মানে এখানে মিনিমাম মানে হচ্ছে কি তার চিলড্রেন গুলো থেকে মিনিমাম ভ্যালু এখানে আসবে, এখানে ম্যাক্স মানে হচ্ছে কি তার চিলড্রেন গুলো থেকে ম্যাক্স ভ্যালু এখানে আসবে, কথাটা বুঝা গেছে কথা? বলছি কি এখানে মিন মানে হচ্ছে কি তার চিলড্রেন গুলো থেকে মিনিমাম ভ্যালু এখানে আসবে, এখানে ম্যাক্স মানে হচ্ছে কি তার চিলড্রেন কাকে, এই বি সি ডি ই এগুলো থেকে ম্যাক্সিমাম টাকা নেয়। তো এখন আমি যদি দেখি মানে টার্মিনাল স্টেট থেকে শুরু করব, বি এর মধ্যে কি ভ্যালু আসবে, বি এর মধ্যে আসবে মিনিমাম, মানে কোথা থেকে মিনিমাম আসবে, তার চিলড্রেন যা যা আছে, চিলড্রেন কে আছে -7 -5 আছে, এই দুইটা থেকে মিনিমাম কে -7 এই -7 আসবে, ঠিক সিমিলারলি এই তিনটা থেকে মাইনাস মিনিমাম লেভেল মিনিমাম ভ্যালু কে -6 -6 এই জায়গা আসবে, এই দুইটার মধ্যে মিনিমাম কে জিরো এবং টু এর মধ্যে। হ্যাঁ জিরো এবং টু এর মধ্যে মিনিমাম হচ্ছে আমার জিরো, এই জন্য জিরো আসবে, ওয়ান থ্রি টু এর মধ্যে মিনিমাম কে ওয়ান ওয়ান, এখানে বোঝা গেছে এই ভিডিওটা -7 -6 জিরো ওয়ান। জি স্যার, মিনিমামটা তার উপরে দিয়ে যাবে স্যার। এখন ম্যাক্স এর মধ্যে কি আছে, ম্যাক্স এর এল চিলড্রেন এর মধ্যে থেকে যেটা ম্যাক্সিমাম সেটা, এখন এই চারাটার মধ্যে ম্যাক্সিমাম কে -7 -6 0 1 এর মধ্যে ম্যাক্সিমাম কে স্যার? 1 এই 1 এখানে, বুঝা গেছে কথা? জি স্যার। আমি আবার বলি, এখানে হচ্ছে কি লেভেল গুলোর মধ্যে ম্যাক্সিমাম মিনিমাম ম্যাক্সিমাম মিনিমাম এভাবে অ্যারেঞ্জ করা থাকে, ফাইনালি যেটা লাস্ট টার্মিনাল থাকে ওটা আমরা টার্মিনাল স্টেট বলবো। তো মিনিমাম মানে হচ্ছে কি এর সিলড্রেন গুলোর মধ্যে থেকে মিনিমামটা এলো, ম্যাক্সিমাম মানে হলো কি এর সিলড্রেন গুলোর মধ্যে থেকে মিনিমামটা ম্যাক্সিমামটা আছে। তো আমি যদি এটার এই নোটটার কথা যদি চিন্তা করি, এর সিলড্রেন হলো -7 -5, এই দুইটার মধ্যে থেকে যেটা মিনিমাম সেটা এখানে আছে, মিনিমাম কে -7 আর -5 এর মধ্যে মিনিমাম কে -7, 3 9 -6 এর মধ্যে মিনিমাম কে -6, 0 2 এর মধ্যে মিনিমাম কে 0, 1 3 2 এর মধ্যে মিনিমাম কে 1 এখানে আসে। আবার অ্যানোডের সিলড্রেন কে কে বি সি ডি ই এই চারটার মধ্যে মিনিমাম কে -7 -6 0 1 ওকে মিনিমাম বলি, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কে এখানে একটা দেখা যাচ্ছে কি প্রত্যেকটা নোট আমাকে ভিজিট করা লাগতেছে, প্রত্যেকটা নোট ভিজিট করা লাগতেছে আমাকে, যেমন -7 এর জন্য -7 -5 -6 এর জন্য 3 9 -6 0 এর জন্য 0 2 বিজিট করা লাগতেছে, তারপর 1 এর জন্য 1 3 2 এগুলো বিজিট করা লাগছে। দ্যাট মিন্স আমি দেখছি এখানে মিনিম্যাক্স অ্যালগোরিদমের মধ্যে আমাকে প্রত্যেকটা নোড বিজিট করা লাগতেছে, এটা একটা প্রবলেম। তো আলফাবেটে প্রনিং মানে হলো মানে কি একটা পোর্শন প্রোন করে দেওয়া যায়, মানে বাদ দেওয়া যায়, এটাকে বলা হয় আলফাবেটে প্রনিং। এটা যদি আমরা থিওরির মধ্যে যদি আসি,
যেমন এটা আলফাবেটের প্রোনিং কি আমরা কি মিনিম্যাক্স অ্যালগরিদম দেখছি কি প্রত্যেকটা নোড আমাকে এক্সপ্যান্ড করা লাগছে এখানে বলা হচ্ছে আলফাবেটের প্রোনিং ডু ইউ নিড টু এক্সপ্যান্ড অল নোডস মানে এখানে কি প্রত্যেকটা নোড আমার এক্সপ্যান্ড করার দরকার আছে নো দরকার নেই উই ক্যান ডু বেটার বাই প্রোনিং ব্রাঞ্চেস ব্রাঞ্চ গুলোকে প্রোন করে আমি সলিউশন গুলো আলফাবেটের প্রোনিং এ করতে পারি বোঝা গেছে কথা হুম জি স্যার জি স্যার প্রত্যেকটা নোড প্রোন করতে ইয়া করতে আমি ভিজিট করতে হবে ব্রাঞ্চ এখানে প্রোন করা যায় এটা আমরা দেখব তো এখন কিভাবে যায় এটা আমরা যদি একটা एग्जांपल দেখি যেমন আমার এই एग्जांपलটা দেখো আলফাবেট প্রোনিং কি এমন হচ্ছে এটা হলো আমার একটা ট্রি এটা আমার ম্যাক্সিমাম এটা মিনিমাম এটা ম্যাক্সিমাম এটা মিনিমাম এটা টার্মিনাল এখানে ম্যাক্সিমাম মানে হচ্ছে আলফা ম্যাক্সিমাম আলফা দ্বারা ম্যাক্সিমাম ভ্যালুকে রিপ্রেজেন্ট করা হচ্ছে বিটা দ্বারা মিনিমাম ভ্যালুকে রিপ্রেজেন্ট করা হচ্ছে ম্যাক্সিমাম দ্বারা আলফা মানে আলফা মিনিমাম দ্বারা বিটা এটা তো এটা মূলত কাজ করে ইন অর্ডারে ইন অর্ডার কি রকম লেফট নোড রাইট এভাবে কাজ করে প্রথমে লেফট নোড তারপর রুট নোড তারপর রাইট লেফট নোড রুট নোড রাইট যদি আমি এখান থেকে যদি স্টার্ট করি এটা তো আমার রুট এটা কি এটা আমার কি হ্যাঁ এটা আমার নোড রুট নোড রুট নোড কিন্তু আমার এভাবে লেফট সাইডে ফার্স্ট হবে যেমন আমি যদি দেখি এটা আমি পাবো না লেফট আসবো ইটো নোড কাদের নোড এদের নোড মানে রুট আবার এটা তো আসবো লেফট আসবো ইটো রুট লেফট আসবো ইটো রুট আরে আমাকে এটার থেকে আসতে হবে সলিউশন তো এখানে কি করব লেফট ফার্স্ট অফ অল কি করব লেফট লেফট তারপর নোড এখানে হলো মিনিমাম বলা যায় এখানে লেফট আসলো লেফট কত আসলো 4 আসলো লেফট ভ্যালু কত আসলো 4 আসলো এখানে মিনিমাম মানে হলো 4 এর মিনিমাম গুলো এখানে আসতে পারবে 4 এর বড়গুলো আসতে পারবে না এই কথার অর্থটা কি এখানে মিনিমাম মানে হচ্ছে কি অ্যাকচুয়ালি 4 আছে 4 এর নিচে গুলো আসতে হবে 4 এর নিচে কি আছে 3 2 1 0 minus 1 এগুলো এগুলো আসতে পারবে কিন্তু উপরের গুলো আসতে পারবে না এখানে ম্যাক্স কি যদি 4 থাকে 4 সে বেশি গুলো আসতে পারবে কম গুলো আসতে পারবে এখানে মিন 4 আছে মিন 4 মানে কি 4 এর নিচের গুলো আসতে পারবে উপরের গুলো আসতে পারবে এখানে ম্যাক্স 4 মানে কি 4 এর বেশি গুলো আসতে পারবে মানে 4 এর বেশি গুলো এখানে বসতে পারবে 4 এর পরিবর্তে কিন্তু ছোট গুলো পারবে না কথার অর্থ এটা তো এখানে 4 আসলো আমার ভিজিট হলো লেফট নোট রাইট কিন্তু আমি রাইটে দেখা যাচ্ছে কি 4 এর বেশি না জি স্যার বেশি 4 এর বেশি হলে কি এটা এখানে আসবে মানে আমার জায়গা আমি পেয়েছি কত 4 পেয়েছি এখন আমি যদি এটাকে একটু টি যদি হিসাব করি এটা মানে আমার কোনটা কমপ্লিট হলো এটা কমপ্লিট হয়েছে বাট এটা বাকি আছে বাকি আছে না ওকে বাকি থাকলে এখন এই ভ্যালুটা জায়গা আসবে আসলে কত 4 আসলো এই কথার অর্থটা কি এখানে 4 আছে মানে ম্যাক্সিমাম 4 4 এর বেশি গুলো আসবে কম গুলো আসবে না জি স্যার ম্যাক্সিমাম 4 মানে কি ম্যাক্সিমাম 4 মানে হচ্ছে 4 এর বেশি গুলি আসবে কম গুলি আসবে না কম গুলো আসবে স্যার রাইটে দেখতেছি যে 4 এর কমই কারণে আসে নাই আচ্ছা আমরা প্রজিট হই কি বুঝাচ্ছে আমার লেফট ডান রাইট আসতে হবে তো রাইট আসলে কি এটা একটা রুট হুম আমাকে আসতে হবে কোন দিকে লেফট আসতে হবে লেফট আসলাম লেফট আসলে এখানে 3 পেয়েছি আমি 3 এখানে আসবো জি স্যার 3 আসলো আসার সাথে সাথে কম্পেয়ার হবে কার সাথে এই দুটো কম্পেয়ার হবে এই দুটো কি কম্পেয়ার হবে 4 এবং 3 যেহেতু এটা ম্যাক্স লেভেল 4 এর বেশি গুলো আসতে পারবে 4 এর নিচের গুলো আসতে পারবে 4 এর নিচে কি কি আছে 3 আছে 2 আছে 1 আছে এগুলো আসতে পারবে না এখানে 3 মানে কি এখানে 3 মানে হলো মিনিমাম লেভেল 3 এর নিচের গুলো আসতে পারবে উপরের গুলো কি যেতে পারবে না স্যার যেতে পারবে না তো এখানে কথাটা হলো 3 এর নিচে কি কি 3 এর নিচে কি কি আছে 2 1 3 এর নিচে হচ্ছে আমি যদি এখানে লিখি 2 আছে 1 আছে 0 0 আছে মাইনাস 1 এগুলো আছে আমার কথা হলো ইগোরের ভ্যালু তো কখনো 3 এর বেশি হবে না হবে না স্যার কেন হবে না এটা মিনিমাম পজিশন আছে এজন্য এগোরের ভ্যালু কখনো 3 এর বেশি হবে
না স্যার বাকিটাকে বুঝছো আর পারে না জি স্যার বুঝছি স্যার কারণ এটা মিনিমামের মধ্যে আছে মিনিমামের মধ্যে কি এখানে 11 এর ভ্যালু কখনো 3 এর বেশি হবে না এদিকে যাই থাক না কেন এর নিচে যাই থাক না কেন 11 এর ভ্যালু কখনো 3 এর বেশি হবে না কেন এটা মিনিমাম পজিশন আছে স্যার তো যেখানে 3 এর জায়গায় যেতে পারতেছ না সেখানে বাকিটাকে যেতে পারবে না স্যার হ্যাঁ না স্যার সেক্ষেত্রে আমার কি এটা ট্রায়ালটা চালানোর দরকার আছে না স্যার নিচের এটা এই ট্রায়াল চালানোর দরকার আছে না স্যার চল দরকার নাই স্যার এইটাকে আমরা প্রোনিং বলছি বুঝা গেল কথা জি স্যার বুঝছি ওয়ালাইকুম আসসালাম তোমরা স্যার এখন কত বাজে 5:40 এর দিকে আসো হ্যাঁ তোমরা 5:40 আসবা হলো হামজার বাগ মোড় আছে না আর হামজার বাগ মোড় আছে আসো 5:40 এর দিকে আসো এসে আমাকে কল করো কথা কি বুঝছো যেহেতু এখানে তিন যেতে পারবে না তিন নিচের গুলোতে যাওয়ার প্রশ্নই আসে না আসে রুট হয় রাইট ব্রাঞ্চ আছে না বাকি এখন আমার এই ফোরটা এই জায়গায় আসবে ফোর এই জায়গায় এখানে ফোর এর নিচের গুলো হবে উপরের গুলো হতে পারবে হবে না স্যার পারবে না তো এখন আমার কি রাইট এর দিকে যাই এটা রুট লেফট আসব আসলাম মানে এখানেও কিছু নেই এখানে আসবো তো এইটি জায়গা আসবো এইটি জায়গা আসবো যেহেতু এটা মিনিমাম পজিশন এটা কি মিনিমাম পজিশন এইট মিনিমাম এইটের নিচের গুলো আসবে উপরের গুলো কি আসবে না স্যার আসবে না দ্যাট মিনস 9 এখানে যাবে না ভিজিট করলাম বাট যাবে না দ্যাট মিনস ইট ওয়াজ শেষ এখানে 9 নিয়ে কিন্তু ভিজিট করতে হয়েছে আমার স্যার এখানে ইয়া আলফা ইকুয়াল টু 8 কেন হইছে কোন জায়গায় এই জায়গায় না স্যার এটা তো বিটা ওই এর আগেরটাতে এর আগেরটা আমি এখনো যাই নাই এখন 8 পেয়েছি না আমার এটা কমপ্লিট হয়েছে তো এখন কমপ্লিট হয়েছে তার মানে কি আমি যদি এটাকে রুট রুট দ্যাট না রাইট এর রুট এর ভ্যালু কি হবে ম্যাক্সিমাম এর ভ্যালু হবে মূলত এইটা হবে এইটা আসবে জি স্যার মানে এখন কত আছে মূলত ম্যাক্সিমাম মানে কি এর এই দুই নোডের মধ্যে কি আছে এইটি আছে আর কিছু আছে স্যার ডান দিকের নোডটাতে 11 আসার ইয়া 10 আসবে না আমরা এখনো অতটুক যাইনি আর কি হ্যাঁ এখানে হচ্ছে আমি এটা ভিজিট করেছি এইটা এখন এখানে আসবে আসলো আমি এখন এতটুকু আসিনি আসলো এখানে আসার পর আমাকে ডিসাইড করতে হবে কি ও এখানে যখন আসলাম আমাকে কম্পেয়ার করবো মধ্যে ফোর এবং এইট এর মধ্যে এখানে ফোর এখানে হচ্ছে এইট এখানে আছে কি মিনিমাম এটা আছে এইট ফোর এর মিনিমাম ফোর মানে কি ফোর এর নিচের গুলো আসতে পারো উপরের গুলো যেতে পারবে না পারবে না স্যার না বাট এই জায়গায় কি হবে এইট এর বেশি গুলো হবে এই জায়গায় কি হবে এইট এর বেশি এর বেশি গুলো কি কি এর বেশি গুলো কত 9 10 11 10 11 12 এগুলো হতে পারে আর উপরের দিকে যা আছে তা এখন কথা হচ্ছে কিন্তু এখানে কিন্তু এই পজিশনে কি কি হতে পারে ম্যাক্সিমাম এগুলো হতে পারে 9 10 12 মানে এদিকে যা আছে তাই হতে পারে কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে এখানে 4 আসতে পারতেছে না এই জায়গায় সরি 8 আসতে পারতেছে না সেখানে 9 আসতে পারবে 10 আসতে পারবে 11 আসতে পারবে এখানে যদি 50 থাকে 50 এটা কি এদিকে আসতে পারবে জীবনও না স্যার পারবে না কারণ হচ্ছে কি এখানে ম্যাক্সিমাম 8 পর্যন্ত 8 এর উপর গুলো এখানে এলাও না যেখানে 8 এই জায়গায় আসতে পারবে না কেন এখানে 4 এর নিচের গুলো আসবে তো সেখানে তো 8 যেতেই পারবে না তো 8 যেতে না পারলে বাকিগুলো কি যেতে পারবে না স্যার পারবে না সেক্ষেত্রে আমাকে এই ব্রাঞ্চটা প্রমাণ করতে হবে এই ব্রাঞ্চটা আর ভিজিট করার দরকার নেই জি স্যার বুঝছি ক্লিয়ার কথা জি স্যার বাকিটা কি বুঝছো জি স্যার হ্যাঁ
এইভাবে আমার এখন একটু ভিজিট হয়ে গেল পুরোটা এখন বাকি আছে কি রুট এটা এখানে ফোরটা কোন জায়গায় আসবে এই জায়গায় আসবে এটার অর্থটা কি ফোর ম্যাক্সিমাম ফোর ফোর এর বেশি গুলো আসবে কি আসবে ফোর এর বেশি গুলো ফোর এর বেশি গুলো তো এই জন্য আমাকে এখন রাইট ব্রাঞ্চ ভিজিট করতে হবে এটা তো আসলাম পরিচিত রুট এখানে আসলাম এই যে রুট এটা তো আসলাম এটা রুট এখন এর ভ্যালু কি হবে এর ভ্যালু থ্রি হবে এর ভ্যালু কি হবে থ্রি হবে যেহেতু এখানে মিনিমাম লেভেলে এখানে তিনের বেশি গুলো হবে না সো বারো এখানে আসবে আসবে না স্যার আসবে না তাহলে আমার এটা ডান হয়ে গেল ডান হলে এখন এই জায়গায় আসবে কোন জায়গায় আসবে এই জায়গায় মিস কি এই জায়গায় যেহেতু ম্যাক্সিমাম এর উপর গুলো হবে ম্যাক্সিমাম এটা কি ম্যাক্সিমাম লেভেলের মধ্যে আছে না জি স্যার এটা ম্যাক্সিমাম লেভেল যেহেতু আছে এটা তিনের উপর গুলো হবে তিনের উপর গুলো হলে আমাকে এখন রাইট ব্রাঞ্চ আসতে হবে এটা তো আসলাম এটাতে না কিছু লেফট আসলাম দুই এখানে আসলো কিন্তু এখানে মিনিমাম মানে কি দুই এর নিচের গুলো আসবে উপরের গুলো কি আসতে পারবে যেহেতু দুই এখানে আসলো এটার সাথে এটা কম্পেয়ার হবে এখানে হচ্ছে কি বলা হচ্ছে কি তিনের বেশি গুলো যেতে পারো তিনের নিচে গুলো আসতে পারবে জি স্যার আসতে পারবে তো এখানে আর এখানে বলা হচ্ছে কি তিনের নিচের গুলো আসতে পারবে দুই নিচের গুলো আসতে দুই নিচে কি কি দুই নিচে হচ্ছে আমার এক শূন্য এক শূন্য মাইনাস ওয়ান কিন্তু আমরা বলছি কি কম্পারিজনের মধ্যে দেখলাম কি দুই এখানে আসতে পারবে যদি দুই আসতে না পারলে এক শূন্য মাইনাস ওয়ান এগুলো আসার কোনো পসিবিলিটি এখানে আছে না স্যার না স্যার সো আমাকে পরবর্তী ব্রাঞ্চ ভিজিট করার কোনো দরকার নেই এই জন্য এটা রং হবে আমার ক্লিয়ার কথা জি স্যার বুঝছি ওকে এরপর আমার এটাও ডান হয়ে গেল এটাও আমার ডান হয়ে গেল এটা আমার ডান হয়ে গেল এখন কি আমার এটা ব্রাঞ্চ বাকি আছে এখন থ্রিটাই জায়গায় আসবে আসার সাথে সাথে এখানে কি হবে একটা কম্পারিজন তৈরি হবে কম্পারিজনটা কি ফোর এবং তিনের মধ্যে এখানে বলছি কি আমি ফোর এর বেশি গুলো আসতে পারে বাট এখানে থ্রি আসা মানে কি মিনিমাম লেভেলে থ্রি আসা মানে কি এখানে তিনের নিচের গুলো আসতে পারবে তিনের উপর গুলো কি জীবনে আসতে পারবে না স্যার আসতে পারবে না দ্যাট মিনস এখানে হতে পারে তিনের নিচের গুলো তিনের নিচের গুলো কি কি যেখানে থ্রি আসতে পারতেছে না সেক্ষেত্রে টু ওয়ান জিরো মাইনাস ওয়ান আসার কোন সম্ভাবনা আছে না স্যার নেই তাহলে কি আমার এই ব্রাঞ্চ ভিজিট করলে হয় কি আসবে হয় তিন আসবে না হয় তিনের ছোট গুলো এখানে আসবে এই ব্রাঞ্চ যদি আমি ভিজিট করি যদি এখানে তিনের ছোট গুলো থাকে যেহেতু বড় আছে এখানে তো আসতেই পারবে না আসবে না জি স্যার ছোট যদি থাকতো সাপোজ এখানে যদি ওয়ান থাকতো সেক্ষেত্রে এখানে ওয়ান আসতে পারত কিন্তু ওয়ান আসলে তো হচ্ছে না ওয়ান তো এখানে যেতে পারবে না যেখানে থ্রি যেতে পারতো সেখানে ওয়ান যেতে পারবে না স্যার সেক্ষেত্রে আমাকে এই ব্রাঞ্চ পূরণ করে দেবে তার মানে কি আমাকে সলিউশন পাওয়ার জন্য অনেকগুলো ব্রাঞ্চ ভিজিট করতে হয়নি এটা হচ্ছে আমার আলফা বিটা প্রবলেম তোমাদের পরীক্ষায় এরকম আসলে সলিউশন এগুলো দেখাই দিতে হবে কোন জায়গায় প্রন হয়েছে হয়েছে জি স্যার বুঝছি বুঝে গেছে কথা জি স্যার জি স্যার বাকিরা ওকে এটাই ছিল মূলত আমাদের লাস্ট টপিক স্যার হ্যাঁ এই রিলেটেড থিওরি গুলো তোমরা পড়ে গেলো তো আমরা একটু সিলেবাস